নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের শেয়ার করছি কাঁচা কলার একটা রেসিপি, যেটা হলো কাঁচা কলা কোপ্তা কারি। ছোটো বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না, কাঁচা কলা তো মোটে না, তাদের এই রেসিপিটা অবশ্যই খুব ভালো লাগবে, মজার সঙ্গে তারা খুব এনজয়ের সঙ্গে করে এটা খাবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। তার জন্য আমি কাঁচা কলা এবং একটা আলুকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি অল্প পরিমাণে হলুদ ও লবণ দিয়ে, এবং কাঁচা কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা কলার খোসাগুলো হচ্ছে ভর্তা করতে পারো, যার রেসিপি অলরেডি আমি চ্যানেলে পোস্ট করেছি। এরপর ভালো করে আলু ও কাঁচা কলাটাকে গ্রেট করে নেবো। এরপর দিয়ে দেবো আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো একে একে দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। অবশ্যই লঙ্কাটা তোমরা দেখে দেবে, ছোটো বাচ্চা দিলে লঙ্কাটা তোমরা একটু অ্যাভয়েড করবে। দিয়ে দেবো ধনে গুঁড়ো এবং কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো 2 চামচ মতো চালের গুঁড়ো, তোমরা চালের গুঁড়ো না থাকলে ময়দাও দিতে পারো। এবং দিয়ে দিচ্ছি 3 চামচ মতো বেসন, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর মোটামুটি মাখানো হয়ে গেছে, এবার হাতে অল্প একটু তেল মেখে নেব। ছোটো ছোটো গোল গোল করে ডো করে নেব, তোমরা যেমন খুশি তেমন শেপ দিতে পারো। সবগুলো এভাবে করে নেব। এবার একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো, এবার একে একে সমস্ত কাঁচা কলার কোপ্তাগুলোকে ভেজে নেব। অবশ্যই তেলটা গরম হওয়ার পরে দেবে, নাহলে নিচে লেগে যেতে পারে। দুই থেকে 3 মিনিট ওয়েট করার পর হালকাভাবে উল্টে পাল্টে ভেজে নেব কাঁচা কলার কোপ্তাগুলো। তোমরা এটা নর্মালি এমনি খেতে পারো বড়ার করে, বা ক্যারি বানিয়েও খেতে পারো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে বাকিগুলোও ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, সেই কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ গোটা জিরে, 2টো তেজপাতা, দিয়ে ভালো করে হালকা করে একটু ভেজে নেব। দিয়ে দেবো কুচিয়ে রাখা 2টো পেঁয়াজ, পেঁয়াজটাকে হালকাভাবে ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। তোমরা নর্মালি এই কোপ্তাটা খালি মুখেও খেতে পারো, নাহলে কারি বানিয়েও খেতে পারো। দিয়ে দেবো আদা রসুন পেস্ট, পেস্টটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, টমেটোও খুব ভালো করে আদা রসুন পেস্ট এবং পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবং দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, লবণ এই সময় দিলে টমেটোটা খুব ইজিলি গলিয়ে যাবে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই সবসময় আমি বলি লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাও তেমনই দেবে। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার সামান্য পরিমাণ জল, জল দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে নেবো যাতে মশলা না নিচে লেগে যায়, এবং 1 মিনিট মতো ওয়েট করবো যাতে মশলাটা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দেবো কোপ্তাগুলো। কোপ্তাগুলো দিয়েও ভালো করে নেড়ে কষিয়ে নেবো ভালো করে। আর দিয়ে দেবো 1 বাটি জল, জল দিয়ে জাস্ট হালকাভাবে নেড়ে 1 ফুট দিলে আমাদের রেডি হয়ে যাবে কাঁচা কলার কোপ্তে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, চ্যানেলের নতুন বন্ধু হলে পাশে থেকো। আর পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নামানোর আগে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি এবং ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। এবার একটু সার্ভ করে তোমাদের দেখাচ্ছি।